ইউক্রেনের খেরসনে উত্তর পশ্চিমে অবস্থিত শহর মাইকোলাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছেন। এতে একটি 5তলা আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুক্রবার টেলিগ্রামে এক পোস্টে মাইকোলাইভের মেয়র অলেকজান্ডার সেনকোভিচ এ তথ্য নিশ্চিত করেন। প্রতিবেদনে বলা হয়, আহতদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। মেয়র অলেকজান্ডার সেনকোভিচ জানান, শুক্রবার ভোরে হামলাটি ঘটে। এ হামলার জন্য রাশিয়া দায়ী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ক্ষেপণাস্ত্র হামলাকে নিষ্ঠুর বলে বর্ণনা করে জানান, রাশিয়া তাদের কৌশল অব্যাহত রেখেছে, তারাও তাদের লড়াই চালিয়ে যাবেন। ইউক্রেনের মানুষের প্রতি দখলদারদের সব অপরাধের জবাবদিহি করতে হবে। এই ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া। খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সম্প্রতি শহরটি দখল নেয় ইউক্রেনের সেনারা। এদিকে খেরসন থেকে সব রুশ সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে খেরসনই একমাত্র আঞ্চলিক রাজধানী যা রাশিয়ার দখলে ছিল। অন্যদিকে দোনেস্কের আরেকটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পাবলোকা সম্পূর্ণরূপে দখলে নিয়েছে রাশিয়া। দোনেস পিপলস রিপাবলিক চেচনিয়ার প্রধানের সহযোগী এবং আকমত বিশেষ অপারেশন ইউনিটের কমান্ডার এই দাবি করেছেন আলাউদ্দিনভ। বৃহস্পতিবার রাতে ইভিনিং উইথ ভ্লাদিমির সলোভিয়েভ টিভি শোতে তিনি এসব কথা বলেন। চেচেন এই নেতা বলেন, পাবলোভকা বন্দর আজ সম্পূর্ণরূপে মুক্ত করা হয়েছে, তাই আমি মেরিন বেসামরিক সামরিক সংস্থার কর্মীদের এবং যোগাযোগ লাইনের এ অঞ্চলে যারা সরাসরি যুদ্ধে নিযুক্ত ছিলেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। আলাউদ্দিনভ বলেন, আকমত স্পেশাল অপারেশন ইউনিটের যোদ্ধারা তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। বুধবার আমরা এলপিআর এর দ্বিতীয় কর্পসের যোদ্ধাদের সঙ্গে নিজনিয়া বেলাগোরোভকার উপকণ্ঠে প্রবেশ করেছি, অন্যান্য জায়গায়ও অগ্রগতি করছি। আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ডিপিআর এর ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিন বৃহস্পতিবার ঘোষণা করেছেন, পাবলোভকাকে মুক্ত করা হয়েছে এবং 90% এলাকায় মাইন পরিষ্কার করা হয়েছে। অপরদিকে নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে আরও $40 কোটি মূল্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পেন্টাগন এমন ঘোষণা দিয়েছে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং নতুন সহায়তার বিষয়ে বলেন, ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর নির্মম ও নৃশংস হামলা চালাচ্ছে রাশিয়া। এই হামলা ঠেকাতে কিয়েভের জন্য আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ঘোষিত প্যাকেজে রয়েছে 4টি স্বল্প পাল্লার অতিগতির অ্যাভেঞ্জার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এছাড়া HZBUK ক্ষেপণাস্ত্র রয়েছে যা স্পেন সরবরাহ করতে সম্মত হয়েছে। এ প্যাকেজের আওতায় কামান, মর্টার এবং প্রচুর গোলাবারুদ ইউক্রেনকে দেওয়া হচ্ছে। এ সহায়তার আশ্বাসে খুশি ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকান জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।